আমরা আলোচনা করছিলাম হোম এই ছোট্ট কায়দাটা নিয়ে এবং এর অর্থ হচ্ছে ওয়াহাম তথা কল্পনার উপর ভিত্তি করে যদি কেউ কোনো সিদ্ধান্ত নেন সেটা বিপচ্য হবে না আমরা এবার শব্দটার অর্থ বলছি বিবেচিত হওয়া গণ্য করা ইত্যাদি আর তাওয়াহোম ওয়াহাম থেকে এসছে অর্থাৎ যেটা চিন্তা করা কল্পনা করা বা ভাবা ইত্যাদি তো এই যে ছোট্ট দুটো শব্দের একটা ছোট্ট নীতি এর অর্থ হচ্ছে কল্পনা কিংবা মনের ভাবনার উপর ভিত্তি করে যার কোনো দলিল নাই শরিয়াতের কোনো বিধান বিবেচিত হবে না শরিয়ার ক্ষেত্রে কোনো রুলিং কেউ যদি এরকম কল্পনা অথবা ছোট্টখ ভাবনা অথবা মনের ইচ্ছার উপর ভিত্তি করে দেন তাহলে সেটা সরিয়াতে গ্রহণযোগ্য হবে না বিবেচিত হবে না এটা হচ্ছে মূল কথা উদাহরণ কি উদাহরণ হলো যে যেমন আপনি এক জায়গায় গিয়েছেন নতুন জায়গা কেবলা কোথায় এটা জানা দরকার কারণ আপনি সালাত আদায় করবেন তাহলে আপনি যদি হঠাৎ করে দাঁড়িয়ে সালাত আদায় করেন যে কোনো একদিকে ফিরে যে আমি জানি না অতএব একদিকে পড়লেই হবে অসুবিধা নাই এভাবে আপনি দলিল দিলেন কোরআনের থেকে যে যেদিকে যাও সেদিকে আল্লাহ আছেন তা এই যে বিষয়টা এখান থেকে যদি কেউ দলিল নিয়ে বিশেষ করে কেবলা পরিবর্তনের যে আয়াতগুলো সেখান থেকে দলিল নিয়ে যদি কেউ মনে করেন যে দাঁড়িয়ে গেলে হবে তা হবে না আপনাকে তো বলেছে কোরআন আবার পাওয়াল্লো অজু হাকুম সাত যেখানে তোমরা থাকো তোমরা কিন্তু কেবলার দিকে তোমাদের মুখকে ফেরাও তাহলে কেবলামুখী হওয়া জরুরি আর কেবলামুখী হওয়া জরুরি তাহলে কেবলা তো আপনাকে জানতে হবে জানাটা তো ইয়াকিনের ভিত্তিতে হবে আচ্ছা যেখানে নাই আপনি নতুন জায়গাতে গেলেন এখন তো ইয়াকিন নাই এখন জানেনই না তাহলে ইয়াকিন আসবে কোথেকে তাহলে জানার প্রচেষ্টাটা জরুরি এখানে ইজতেহাদের কথা আসছে আপনি এখানে ইসতেহাদ করবেন ইস্তেহাদ মানে প্রচেষ্টা করবেন চেষ্টা করবেন যতগুলো এলিমেন্ট উপকরণ টুলস আপনার কাছে আছে সেগুলোর সহায়তায় আপনি চেষ্টা করবেন আপনি দেখবেন যে এলাকার যদি কোনো মসজিদ থাকে তাহলে মসজিদে ঢুকে যান তাহলে বুঝবেন যে কোন দিকে ইমাম সাহেবের জায়নামাজটা নামাজটায় বেছানো আছে অথবা কোনো বাসায় যদি থাকেন তাহলে তাদেরকে জিজ্ঞেস করেন কিংবা কেবলার অনেক সময় ইন্ডিকেশান দেয়া থাকে দেয়ালের মধ্যে সেটা দেখেন অথবা অনেক সময় আপনার কাছে কম্পাস আছে আজকাল তো অনেক মোবাইল সেটের মধ্যে সেটা পাওয়া যায় এমন কি ইন্টারনেট যদি সচল থাকে আপনার কাছে কম্পিউটার থাকে অথবা ল্যাপটপ থাকে অথবা ট্যাবলেটগুলো থাকে ট্যাবলেট পিসি তাহলে এগুলো যে কোনোটার মধ্যে কিন্তু আপনি কম্পাস ব্যবহার করে মানে কেবলাটা নির্ধারণ করতে পারছেন বিশেষ করে আজকের যুগে এতগুলো টুলস আমাদের কাছে আছে এবং কোনো ব্যক্তি যদি সেগুলোর কোনো একটা ব্যবহার না করে শুধু দাঁড়িয়ে যে যে কোনো একদিকে দাঁড়িয়ে সালাত আদায় করলে চলবে সেটা করেন তাহলে কিন্তু সালাত হবে না কারণ তিনি এখানে ওয়াহামের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইজতেহাদ করেননি তিনি চেষ্টা করেননি এবং চেষ্টার মাধ্যমে তিনি হয়তো ইয়াকিনের পর্যায়ে যেতে পারতেন কমাস কম ইয়াকিনটা যদি তার নাও হয় তাহলে তিনি বা প্রবল ধারণার উপরে তিনি যেতে পারতেন কিন্তু তিনি সেই জিনিসটা করেননি যেহেতু করেননি ফলে তার এই ওয়াহামের ভিত্তিতে শরিয়ার কোনো বিষয় যেহেতু সাব্যস্ত হয় না যে কায়দাটা আমরা পেয়েছি তার ভিত্তিতে জানলাম এবং সেটাই আসলে শেরিয়াতের কথা দলিল ছাড়া সেরিয়াতের কোনো কিছুই সাব্যস্ত হবে না না কেবলা সাব্যস্ত হবে না সালাতের কোনো বিধান সাব্যস্ত হবে না আমালাতের কোনো জায়েজ না জায়েজ হালাল হারাম সাব্যস্ত হবে দলিল ছাড়া সাব্যস্ত হবে না কোনো ক্ষেত্রেই ওহামের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যায় না তাহলে ইজতেহাদের এই বিষয়টা আমরা বুঝলাম যে কেবলার মধ্যে ইজতেহাদ করে চেষ্টা চরিত্র করে যদি তিনি নির্ধারণ করেন ভুল দিকেও যদি পড়েন তবুও তার আমল কবুল হবে তার কেবলা কবুল হবে অন্যথা কবুল না এটা হচ্ছে একটা উদাহরণ দ্বিতীয় উদাহরণটা হচ্ছে যদি একদল লোক মুসলিম বিচারকের সামনে সাক্ষ্য দেয় এরপর তোরা কোথাও গায়েব হয়ে যায় বা চলে যায় অথবা তারা মারা যায় তাহলে বিচারক তাদেরকে তাজকিয়া করে অর্থাৎ যেহেতু তারা সাক্ষী সাক্ষী গ্রহণ করার মতো সাক্ষ্য তারা দিয়েছেন সেটাকে গ্রহণ করবেন এবং এই সম্ভাবনার কারণে তিনি হুকুম দেওয়া থেকে বিরত থাকবেন না যে হয়তোবা আরও একজন সাক্ষী এসে এদের বিপরীত সাক্ষী দিতে পারে যদি আসে তাহলে তো আসলো তখন দেখা যাবে কিন্তু এটা একটা ওহাম ওহাম কিসের ভিত্তিতে আপনি ভাবলেন যে আরো একজন সাক্ষী হয়তো বা আসতে পারে হয় বা এটা ওহাম এটা কোনো দলিলের ভিত্তিতে হয়নি এটা কোনো অ্যাসেসমেন্টের ভিত্তিতে হয়নি এটা কোনো জন্নে গা কিংবা প্রবল ধারণার ভিত্তিতে হয়নি ফলে এই সম্ভাবনা বা এই ওয়াহামকে তাড়িয়ে দিতে হবে যেহেতু এটা সাক্ষ বা ওহামের পর্যায়ে এবং ইয়াকিন অথবা জন্নে গালেব। যেটা আমরা বলেছি যেখানে ইয়াকিন থাকবে না সেখানে বা প্রবল ধারণা একটা শক্তিশালী ধারণা যেখানে থাকবে সেটা স্থানটা গ্রহণ করবে এবং ইয়াকিনের বিকল্প কাজ করবে এখানে দুজন সাক্ষী যখন সাক্ষ্য দিল তখন ইয়াকিন না হোক বন্ধে বা শক্তিশালী ধারণা তো পাওয়া গেল এই শক্তিশালী ধারণার ভিত্তিতে বিচারক বিধান দেবেন হুকুম দেবেন তিনি অপেক্ষা করবেন না যে হতে পারে আরো দুজন সাক্ষী এসে উল্টা কোনো সাক্ষ্য দিবে তখন সব সাক্ষী বাতিল হয়ে যাবে এক্ষেত্রে সে বিষয়টা আমাদের মনে রাখতে হবে প্রিয় দর্শক আরেকটা উদাহরণ আমরা এক্ষেত্রে দেব যেমন যারা পাওনা দাস এমন ব্যক্তিরা একজন ব্যক্তির কাছে তিনি পান কিন্তু সে ব্যক্তি মারা গিয়েছে এবং তার যে পরিমাণ সম্পদ আছে সেই পরিমাণ সম্পদ তারা পান তখন তারা বিচারকের কাছে দাবি করলেন যে আপনি আমাদের সম্পদ এই মৃত ব্যক্তির মেরাজ বন্টনের আগেই আমাদের পাওনাটুকু বুঝিয়ে দেন সম্পদ আছে কতটুকু যতটুকু পাওনাদাররা পান ততটুকু এখন আরেকটা সম্ভাবনা কিন্তু এখানে আছে সেটি হচ্ছে যে কোনো এক নতুন পাওনাদারও আবার বের হয়ে যেতে পারে বিচারক কি এখানে কিছু সম্পদ রেখে দিয়ে তারপর তাদেরকে দেবেন তাদের পাওনাগুলো একটু কমিয়ে কমিয়ে কারণ নতুন একজন পাওনাদার বের হলে তখন কি করবেন কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে এই যে নতুন পাওনাদার যে বের হবে কিসের ভিত্তিতে বলছেন এটা কি ওয়াহাম এটা কি আপনার কল্পনা এর প্রমাণটা কি এটা কি আপনার কোনো প্রমাণ আছে কিছুই নাই আমরা ধরে নিচ্ছি মাসালাটা হচ্ছে তখনই যখন তার হয়তো মনে হয়েছে যে আরেকজন পাওনাদার হয়তো বের হয়ে যেতে পারেন জাস্ট একটা সম্ভাবনা তার কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই তাহলে এই অবস্থায় আমরা বলবো লা বলব লাম যে এই ধরনের কল্পনার কোনো স্থান নেই বিচারের ক্ষেত্রে অন্যান্য কোনো ক্ষেত্রে সুতরাং এই ধরনের সম্ভাবনাকে তাড়িয়ে দিয়ে তাৎক্ষণাৎ যতগুলো সম্পত্তি পাওয়া যায় যেহেতু মেরাজ বন্টনের আগে নিয়ম হচ্ছে এই দায়েনগুলো অথবা এই ঋণগুলো পরিশোধ করা ফলে এই ঋণগুলো বিচারক পরিশোধ করে দেবেন সম্ভাবনার আলোকে বিচারকে তিনি বিলম্ব করবেন না প্রলম্বিতও করবেন না এবং সম্পদ থেকে কোনো কিছু রেখে দেবেন না তাদেরকে দিয়ে দেবেন এরপর কিছু যদি না থাকে ওয়ারিসরা কিছুই পাবে না এটা হচ্ছে বিধান এইগুলো হচ্ছে প্রিয় দর্শক বেশ কিছু উদাহরণ যা আমরা ছোট্ট কায়দা বা ছোট্ট নীতির আলোকে আমরা বর্ণনা করলাম আশা করছি বিষয়গুলো আমাদের ইনশাআল্লাহ জীবনে অনেক কাজ আসবে যখন আমরা বিভিন্ন মশালার মুখোমুখি হব ইভেন আমাদের চিন্তা বা বিশ্বাসের সাথেও কোনো দ্বন্দ্বে লিপ্ত হব তখন মনে রাখতে হবে আপনি কি ডিস্টিংগুইশ করতে হবে যে কোনটা আসলে ইয়াকেন কোনটা গালেব শক্তিশালী ধারণা এবং কোনটা ওয়াহাম বা সংশয় আমরা কিন্তু এগুলো আলোচনা করেছিলাম সুতরাং তার আলোকে মনে রাখতে হবে আপনাকে প্রায়োরিটি ফিক্স করতে হবে ইয়াকিন হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটি তারপরে ইয়াকিন যদি না থাকে তখন প্রায়োরিটি হচ্ছে আদানুল গালে বা শক্তিশালী ধারণা ওয়াহাম কিংবা সংশয় এগুলো সবসময় বা এগুলোকে কখনই প্রাধান্য দেওয়া যাবে না ইয়াকিন কিংবা শক্তিশালী ধারণা থাকা অবস্থায় দর্শক এবার আমরা আরেকটা ছোট্ট নীতির উপর কথা বলবো যেটা আল এই নীতির বৃহৎ অধীনস্থ একটা ছোট্ট কায়দা সেটি হচ্ছে লা অর্থাৎ এমন কোনো ধারণা বিবেচ্য হবে না শরীয়তের দলিল হিসাবে যে ধারণাটা ভুল হওয়াটা প্রমাণিত হয়ে গেল স্পষ্ট হয়ে গেল এখানে কয়েকটা শব্দ এসছে অর্থাৎ বিবচ্চ হবে না দেওয়ান বিবচ্চ হবে না কি আবান ধারণা আলবাইয় খাত আলবাইয় মানে যেটা স্পষ্ট হয়ে গিয়েছে খাতাহু যার ভুল হাওয়া তাহলে যে ধারণাটা পেশ করা হয়েছিল যে কনসেপ্টটা পেশ করা হয়েছিল যে বক্তব্যটা পেশ করা হয়েছিল ধারণার আলোকে সে বক্তব্যটা যখন ভুল হওয়াটা স্পষ্ট হয়ে গেল তখন সেটা আর গণ্য হবে না সেটা বাদ দিয়ে চলে আসতে হবে আমরা উদাহরণ দিতে পারি যখন মুজতাহিদ ব্যক্তি অথবা ফকিহ অথবা মুফতি কোনো একটা বিধান বর্ণনা করলেন শারিয়াতে দলিলের আলোকে এই বিধান বর্ণনা করার কিছুকাল পরই দেখা গেল যে না আসলে এটা দুর্বল দলিলের ভিত্তিতে এসেছে সবল দলিল এর বিপক্ষে অতএব প্রমাণিত হল যে এই মতটা আসলে ভুল অথবা হতে পারে যে তিনি যে মতটা দিয়েছিলেন চিন্তাভাবনা করে কেয়াজ ভিত্তিক দেখা গেল যে সহি কোনো হাদিস তার এই মতের বিপক্ষে পাওয়া গেল আগে কোনো হাদিসই ছিল না তার জানা ছিল না তিনি বিবেক বুদ্ধি প্রসূত একটা সিদ্ধান্ত দিলেন একটা ফাতাওয়া দিলেন কিন্তু যখন একদম ক্লিয়ার টেক্সট এসে গেল তিনি যে ফাতাওয়া দিয়েছিলেন তার বিপরীতে তখন তার উচিত হবে তার এই নিজস্ব মতটা অথবা দুর্বল মতটা ত্যাগ করা কারণ এটি আর এখন বিবেচিত হবে না কারণ এখন এর ভুলটা ভুল হওয়াটা এর বিভ্রান্তিটা স্পষ্ট হয়ে গেছে এবং বিশুদ্ধ দলিল এসে গেছে তাহলে এটাই হচ্ছে মূলত এ কায়দার মূল কথা আলবাইন হা ওহ যেই ধারণা যেই কথা যে বক্তব্য ভুল হাওয়াটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে সেই বক্তব্য আর বিবেচিত হবে না দর্শক আমরা এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি বিরতির পর ফিরে এসে এই কায়দা এবং এই নীতির উপর আমরা আরও কথা বলবেন আশা করছি আমাদের সাথেই থাকবেন লোবিজীব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের মণি বোক্তা আবু হুরাই রায় রাদিয়াল্লাহু আনহু থেকে বণ্ডিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমার মুমিন বান্দার জন্য আমার নিকট জান্নাত ব্যতীত কোনো পুরস্কার নেই যখন আমি তার দুনিয়ার প্রিয় ভাজনকে উঠিয়ে নেই আর সে সবর করে ও সবের আশা রাখে সেই বুখারি অষ্টম খণ্ড মনগলন অধ্যায় হাদিস সংখ্যা ছ চারশো চব্বিশ আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খোব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত অনুষ্ঠান পিস টিভি বাংলায় দর্শক আমরা ফিরে এলাম আবারও আমাদের আলোচনায় আমরা আলোচনা করছিলাম ছোট্ট ক্ষুদ্র কায়দা বা এই নীতির এবং আমরা বলেছি যে এটি হচ্ছে তার অধীনস্থ একটা নীতি এই নীতিটির অ্যাপ্লিকেশনটা কোথায় এই নীতিটির অ্যাপ্লিকেশনটা হচ্ছে মুজতাহিদ ব্যক্তিদের ইশতেহাদের ক্ষেত্রে বিচারকের ক্ষেত্রে এবং এই নীতিটির অ্যাপ্লিকেশন হতে পারে ইবাদতের ক্ষেত্রে হতে পারে আমালাতের ক্ষেত্রে হতে পারে মানুষের নানা ধরনের ট্রানজেকশানের ক্ষেত্রে অর্থাৎ এটা শুধুমাত্র একটা বিষয়েই সীমাবদ্ধ নয় হতে পারে আমাদের ব্যক্তিগত কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে। আমরা একটা উদাহরণ দিতে পারি যদি একজন ব্যক্তি কোনো এক আত্মীয়ের বিবাহতে যাবেন বলে সিদ্ধান্ত নেন কারণ দাওয়াত গ্রহণ করা মুসলিমদের এটা একটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে এবং এটা আমাদের আত্মীয়তার সম্পর্ককে বৃদ্ধি করে এবং আত্মীয়তার সম্পর্কের দাবিও সেটাই কিন্তু কিছুকাল পরে আমি জানলাম যে সেখানে নৃত্য হবে সেখানে অশ্লীল কিছু বিষয় হয়তো থেকে যেতে পারে সেরিয়াতের হারাম কিছু সেখানে আসবে তাহলে এক্ষেত্রে আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে আমার আগের সিদ্ধান্তটা ভুল যদি এমন কোনো প্রোগ্রামে আপনি দাওয়াত পান যে প্রোগ্রামে হারাম পরিবেশন করা হবে তাহলে সেখানে আপনি যাবেন না কারণ সেখানে আপনার যাওয়াটা আপনাকে পাপের মুখোমুখি করে দেবে পাপের মধ্যে সম্পৃক্ত করে দিতে পারবে অতএব আগের সিদ্ধান্ত থেকে যদি আপনি ফিরে আসেন তাহলে সেটা সেরিয়াতে নিষিদ্ধ হবে না বরং সেটাই সেরিয়াতে রেকম্যান্ডেড তেমনিভাবে আমরা বলবো যে এর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যখন কোনো মুজদাহিদ অথবা মুফতি অথবা কোনো স্কলার একটা জিনিসে গবেষণা করে একটা সিদ্ধান্ত দিলেন কিছুকাল পরে দেখা গেল যে তার সে সিদ্ধান্ত অন্য দলিলের আলোকে ভুল বলে প্রমাণিত হলো তখন তার উপর ওয়াজিব হবে সে সিদ্ধান্ত থেকে ফিরে আসা এটাই হচ্ছে আসলে ওলামাই কেরামের মানহাজ সকল সাহাবা সকল তাব সকল ওলামাই এটাই ছিল মানহাজ আমরা যেমন বকর সিদ্দিক রাজি আনহুকে দেখি তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে দাদির কি কোনো মিরাজ আছে তিনি বললেন যে আমি তো আল্লাহর কিতাবের মধ্যে দাদির কোনো মিরাস পাই না এবং তার কোনো হাদিসও জানা ছিল না ফলে তিনি এই যে পাইনা বলে তিনি সিদ্ধান্ত দিয়ে দিতে যাচ্ছিলেন যে না দাদের জন্য কোনো মেয়েরা সেরিয়াতে নেই তখন সাহাবাদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন তিনি বললেন যে না আমি দেখেছি রাসুল সাল্লা সাল্লাম দাদের জন্য ছয় ভাগের এক ভাগ নির্ধারণ করে দিয়েছেন আবুবাকরাদি আল্লাহ তাল্লাহ আহ্বান করলেন আর কেউ কে ব্যক্তির পক্ষে সাক্ষ্য দিবে। তখন অন্য সাহাবি দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ আমিও শুনেছি দুজন যখন সাক্ষী দিলেন তখন আবুবাকরাদি আল্লাহ তাল্লাহ বুঝলেন যে তার যেটা জানা ছিল না এখন সেটা শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত হলো ফলে তিনি একটু আগে যে সিদ্ধান্ত দিতে যাচ্ছিলেন যে দাদের জন্য কোনো মেরাজ থাকবে না তিনি তা থেকে সরে আসলেন এবং যেহেতু দলিল পেয়ে গেলেন অতএব তিনি দলিলের ভিত্তিতে যে সিদ্ধান্ত যে দাদের জন্য ছয় ব্যাগের এক ব্যাগ থাকবে সেই সিদ্ধান্ত তিনি দিলেন আমরা বড় বড় ইমামদের জীবনীতেও প্রিয় দর্শক এগুলো প্রচুর দেখি আমরা দেখি যে ইমামরা সবসময়ই তাদের আগের অনেক মত থেকে তারা ফিরে এসছেন ইমাম আবু হানি ফরাহ বলা হয় যে এক তৃতীয়াংশ মত থেকে তিনি রুজু করেছেন কিসের ভিত্তিতে দলিলের ভিত্তিতে কারণ তিনি রুজু করার আগে যে মতটা পোষণ করতেন সে মতটা যখন তার কাছে দুর্বল প্রমাণিত হলো বা ভুল প্রমাণিত হলো তখনই তিনি সে মত থেকে সরে এসছেন তাহলে তো বড় বড় আলেমদের ক্ষেত্রে ইমামদের ক্ষেত্রে এটা ভাবা ভুল বরং রীতিমতো অন্যায় যে তারা হক থেকে বাতিলের দিকে ফিরে এসছেন সত্য থেকে ভুলের দিকে ফিরে আসতেন সে তো অসম্ভব যারা সারা জীবন হককে খুঁজেছেন হককে খোঁজার ব্যাপারে ইস্তেহাত করেছেন হক পাওয়ার জন্য যারা জীবনে এত বেশি সাধনা করলেন তারা হক থেকে বাতিলের মধ্যেই ফিরে আসবেন অসম্ভব বরং তাদের কাছে তার যে রং তারা প্রথমে তো আসলে একদম ওহামের ভিত্তিতে ছিলেন না কল্পনার উপর ছিলেন না তারা সবসময় দলিল নিয়ে ডিল করতেন কারণ ইসলামটা দলিলের ভিত্তিতেই প্রতিষ্ঠিত ইসলামের প্রত্যেকটা রুলস এবং রেগুলেশনস ইসলামের প্রত্যেকটা বিধান দলিল নির্ভর হোক সেটা ইবাদত হোক সেটা আমালাত হোক যে কোনো বিষয় এটা তো আলেমদের অনেক বেশি জানা স্কলারদের অনেক বেশি জানা ইমামদের আরও বেশি জানা অতএব তারা সারা জীবন দলিলের ভিত্তিতে থেকে যে বিধানগুলো দিয়েছেন যখন অনেক বিধানের মধ্যে কিছু বিধান তাদের কাছে প্রমাণিত হয় যে না এর চেয়েতে শক্তিশালী দলিল পাওয়া গিয়েছে অথবা আগেরটা ভুল ছিল তখনই তারা রুজু করেছেন এভাবে আমরা ইমাম শাহের রাহমাহল্লাহকে দেখি প্রিয় দর্শক তার আলমাদ হাবুল কদিম আলমাদ জাদিদ অর্থাৎ পুরাতন মত এবং নতুন মত আছে আল্লাহ আকবর একজন ইমাম তার এভাবে অনেকগুলো মত চেঞ্জ হয়ে যাওয়ার কারণ কি নতুন কোনো কোরআন কি পেয়েছিলেন অথবা নতুন কোনো হাদিস না এটা হচ্ছে ইশতেহাদি অনেকগুলো বিষয় গবেষণামূলক অনেকগুলো বিষয় যেটা তিনি আগে একটা মতের উপর ছিলেন দলিলের ভিত্তিতে পরে যখন আরও শক্তিশালী দলিল আরও প্রবল গবেষণা করার পরে তার কাছে মনে হলো তখন তিনি সেই শক্তিশালী মতের দিকে ফিরে এসেছেন কারণ আগের মতগুলো তখন তার কাছে অর্থাৎ ভুল প্রমাণিত হিসাবে সাব্যস্ত হয়েছে প্রিয়দর্শক এটা শুধু একটা কায়দা নয় এটা একটা ম্যাথোডলজি আমাদের প্রত্যেক ব্যক্তি এই উম্মার নর এবং নারী তারা সবসময় ইয়াকিনের উপর চলবে এবং ইয়াকিন যেখানে হান্ড্রেড পার্সেন্ট সাব্যস্ত না হবে সেখানে আফান্নাল গালেব শক্তিশালী রান শক্তিশালী রণ দলিল ভিত্তিক অবশ্যই কারণ দলিল সবসময় মানুষকে ইয়াকিনের দিকে নাও নিতে পারে ইয়াকিন মানে প্রত্যয় এটা তো একটা চরম শক্তিশালী একটা বিশ্বাসের বিষয় দলিল ভিত্তিক তো সেটা অনেক সময় না হয়ে গালেবও হতে পারে আফান্নাল গালেব তো এই দুটোর হুকুম কিন্তু একই গালেব যখন কারো থাকবে অথবা ইয়াকিন থাকবে তখন তিনি তার উপর চলবেন তিনি তার বাইরে যাবেন না আর যখনই তার কোন ধারণা তার ইয়াকিন আরেকটা ইয়াকিন দ্বারা উদ্র হবে তখন তিনি রুজু করবেন আগের পূর্বের অবস্থা থেকে অথবা ওয়ান যেটা ভুল তার কাছে ধরা পড়বে তিনি সেটা থেকে রুজু করবেন দর্শক তাহলে এটা হচ্ছে একটা ম্যাথোডলজি যেটা আমাদের মেনে চলা উচিত একইভাবে মুজদাহিদ ব্যক্তি বা মুফতি ব্যক্তি শুধু নয় বিচারকের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য তিনি বিচার করতে গিয়ে যে বিধান আজকে দিয়েছেন যদি আগামীকাল বাসায় গিয়ে অথবা প্রচুর কেস স্টাডি করার পরে তার কাছে মনে হয় যে না এখানে কিছু ত্রুটি হয়ে গেছে এবং সেই ত্রুটিটা যখন তার কাছে ধরা পড়ে তখন নির্দিদায় সেই ত্রুটিটা তিনি সারিয়ে তিনি সত্য হুকুম দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবেন এবং এটাই সেরিয়া তার উপর ওয়াজিব করেছে তাহলে মূল কথা হল এটাই যে যখন কোনো মুজতাহিদ ব্যক্তি অথবা মুফতি অথবা স্কলার অথবা বিচারক তারা কোনো একটা সিদ্ধান্ত দেবেন জন্নুল গালেবের ভিত্তিতে অথবা ইয়াকিনের ভিত্তিতে যখন সে ভান্নুল গালেবের বিরুদ্ধে আরেকটা দলিল প্রকাশ পাবে যেটা তার আগের দলিলের চাইতেও শক্তিশালী তখন পূর্বের দলিলটাকে তিনি ডিলিট করবেন পূর্বের দলিলটাকে তিনি ত্যাগ করবেন এবং বর্তমান শক্তিশালী যে মত তার কাছে এসেছে সেই মত অনুযায়ী তিনি সিদ্ধান্ত দেবেন এটাই হচ্ছে এই কায়দার মূল কথা দর্শক আশা করছি যে আমরা এই কায়দার ভিত্তিতে আমরা জীবনের ব্যক্তিগত এবং আমাদের পেশাগত আমাদের ধর্মীয় সেরা এই সকল সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাল্লাহ দর্শক আমরা অল্প কিছু উদাহরণ আরও দেব এই কায়দাটির এর মধ্যে এক নম্বর হচ্ছে যদি কেউ মনে করে যে সে সালাত আদায় করেছে তাহারাত অবস্থায় তারপর তার কাছে প্রমাণিত হলো যে না সে আসলে মততাহের ছিল না সে পবিত্র ছিল না তখন সে সালাদকে আবার এ আদা করবে কারণ সে আসলে আদতে তাহারাত অর্জনই করেনি যদি কেউ মনে করে যে পানিটা নাজেস অর্থাৎ নাজাসত যুক্ত তাহলে সে পানি দিয়ে সে উজু করলো যেটা মনে করেই হোক করলো কিন্তু পরবর্তীতে ক্লিয়ারলি জানা গেল যে না এই পানি আসলে নাজাস ছিল না তহের ছিল পবিত্র ছিল তাহলে কি তার আবার রাজু করতে হবে না তার অজু করতে হবে না কারণ যদি সেই পানি নাজাসত যুক্ত থাকে আবার উজু করার আগেই সেটা তার কাছে তহের বলে স্পষ্ট প্রমাণিত হয় তাহলে বোঝা গেল যে আগের ধারণাটা ভুল ছিল যে এটা নাজাস তাহলে সত্যিকার কথা হচ্ছে এটা পবিত্র পানি ফলে তাকে আর অজু করতে হবে না কারণ দ্বিতীয়বার অজুর আগেই সেটা জেনে ফেলেছে আচ্ছা উল্টো যদি যদি কারো জানা থাকে যে এই পানিটা পবিত্র এবং তারপরে সে অজু করলো সালাত আদায়ের আগেই সে জানতে পারলো যে এই পানিটা আসলে অপবিত্র এবং যুক্ত। তাহলে তাকে অজু আবার এ আদাত করতে হবে সে যে অজু করেছিল সেটা বাতিল হয়ে যাবে কারণ লা যে রনের ভিত্তিতে যে পানিটা পবিত্র এই যে একটা ধারণার ভিত্তিতে সে অজুটা করেছিল তার সে ধারণাটা ভুল প্রমাণিত হলো বরং এই পানিটা কি হলো এই পানিটা হলো যুক্ত সেটা সে সালাদ আদায়ের আগেই যখন জানতে পারলো তাহলে তাকে আবার পবিত্র পানি দিয়ে ওজু করে সালাত তাকে আদায় করতে হবে এ হচ্ছে কিছু উদাহরণ এরকম আরও প্রচুর উদাহরণ আছে প্রিয় দর্শক যার মাধ্যমে আমরা এই কায়দাটা আর কিছু উদাহরণ পেতে পারি এবং তাকে ইমপ্লিমেন্ট করতে পারি এবং আমি একটু আগেও বলেছি যে এটা একটা শুধু কায়দা নয় এটা একটা ম্যাথোডলজি এটা একটা পদ্ধতি যেটা আমাদের দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদের স্কলারলি যে কোনো বিষয়ের ক্ষেত্রে ইভেন আমাদের ব্যক্তিগত ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এই নীতিটাকে মেনে চলতে পারি দর্শক আমরা আরেকটা ছোট্ট কায়দা নিয়ে কথা বলবো যেটি আলিয়া কিনুলাইয়া জুলু বিশ্বের একটা অধীনস্থ ছোট্ট নীতি সেটি হচ্ছে আল মুমতানের আয়াদাতন কাল মুমতানের হাকি কাতন আল মুমতানের আয়াদাতন কাল মুমতানের হাকিকাতান। কাতন মুমতানের মানে হচ্ছে মামনু যেটা নিষিদ্ধ অর্থাৎ যেটা হওয়াটা মুস্তাহিল বা অসম্ভব তাহলে মুমতানের আমরা বলবো তার অর্থ হচ্ছে মুস্তাহিল বা অসম্ভব আয়াদাতন মানে হচ্ছে যেটা প্রথাগতভাবে মুস্তাহিল প্রথাগতভাবে এটা অসম্ভব যদিও সেটা আকলান অর্থাৎ চিন্তা জগতের দিক থেকে বা বুদ্ধি বিবেকের দিক থেকে একদম অসম্ভব নয় যেমন একজন দরিদ্র লোক সে বললো যে আমার কাছ থেকে এক লাখ টাকা ছিনতাই হয়েছে দরিদ্র লোক তো সে আসলে যার কাছে কোনো টাকাই থাকে না সুতরাং তার এ কথাটা আসলে আয়দাতন গ্রহণযোগ্য নয় এটা মুস্তাহিল একটা কথা আর মমতানা হাকি হচ্ছে সেই কথা যে কথা সত্যিকারভাবে আকলেও অসম্ভব বুদ্ধি বিবেকের দিক থেকে অসম্ভব দর্শক আমরা এই কায়দার উপর আরও কথা বলবো আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি অতএব আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি হ্যাঁদা অসাল্লাল্লাহসাল্লাম আলা নভিয়ে মোহাম্মদ ওয়াল আলি হি ওয়াজ হাভিয়াজ মাইন ওসাল্লাম আলাইকুম রহমত উল্লাহ হবার মনের মধ্যে চিরাচরিত একটা প্রয়োজন হল অন্তরের একটা শান্তি সময় ইসলামের যখন সন্দাম তারা পায় তখন খুব সহজে তারা ইসলামকে প্রবল করে ইসলামের শক্তি তাদের টেনে নেয়াছে ভালো বাঁকা বোরোণের মাঝে আর ওখানে বে এত খুশি হয়ে তাদের জীবন পুরো বদ্ধ যায় সব কিছু পরিচয় করতে তারা দিয়েছে ইসলাম পর্যন্ত দেওয়া আছে ওই নীত পদ্ধতির সাথে এই জন্য ইউকেতে অনেক জায়গায় দেখা যায় যারা নতুন মুসলমান হয়েছে তারা এসফলার হয়ে আবার ইসলামের নেতৃত্ব দিচ্ছে জানো অনেক প্রস্তাবিত নীতিমালা যার দ্বারা কার্যকরী ভাবে ইসলামের প্রচার সম্ভব দেখুন দাওয়াত কোথায় ও কখন কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified. So, if Jesus Christ peace be be right, for three days, who the 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 world? That means that. The freedom to unmask. So there are various ways which we can prove the argument দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায়